দেখো লম্বাই যদি ভিডিও করো তাহলে ফোনটাকে জাস্ট এভাবে ধরতে হবে এভাবে ধরে ভিডিও করতে হবে আর যদি তোমরা আরেক দিকে ভিডিও করো মানে তোমরা লং ভিডিও করো শর্ট ভিডিওর ক্ষেত্রে তো এরকম রাখলে যখন তোমরা লং ভিডিও করবে তখন ফোনটাকে জাস্ট এভাবে হাতটা রাখলে এই যে এভাবে রাখলে আর যখন এই এখানে রাখলে তখন তুমি ধরো কোন একটা ভিডিও করছো ঠিক আছে ধরো আমাকে ভিডিও করছো যদি এখানটায় থাকে তাহলে তুমি এখানে পজও করতে পারবে বাট অনও করতে পারবে এই কারণে এইভাবে ফোনটা ধরার নিয়ম হচ্ছে এইভাবে ফোনটা ধরবে মানে এই আঙ্গুলগুলো এদিকে থাকবে আর বৃদ্ধাঙ্গুলিটা ক্যামেরার উপরে থাকবে অন অফ মেনটেন করতে পারবে এখান থেকে হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান দিস ইজ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়াম ওয়েলকাম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে যারা বিগিনার আছো এবং যারা চাইছো যে আমরা ইউটিউবে এসে কিছু কাজ করব কিনা আমি অবশ্যই তোমাদেরকে বলবো কাজ করো এবং কন্টিনিউ করো ঠিক আছে তো কাজ করার আগে তোমাদের ভালো করে শিখতে হবে তোমরা কিভাবে কাজ করবে এবং কিভাবে এডিটিং করবে কিভাবে পোস্ট করবে তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমার এই প্রতিবেদন ঠিক আছে তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের এই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য যে তোমরা কিভাবে এডিট করবে এবং কীভাবে ভিডিওগুলোকে পোস্ট করবে তো চলো কথা না বাড়িয়ে তোমরা স্ক্রিনে দেখতে থাকো আমি কীভাবে ভিডিওগুলো এডিট করছি প্রথমেই দেখতে পাচ্ছ আমার ফোনের স্ক্রিন আমি এখান থেকে চলে যাবো ইনশর্ট অ্যাপে ইনশর্ট অ্যাপটা খুব ভালো এডিট করা যায় অনেক কিছু এখানে তিনটে অপশান থাকে তুমি ফটো এডিট করতে পারবে ওই তিন চারটা ফটো সাথে জুড়ে যে কোলাজ করতে পারবে তো আমি বেসিক্যালি এখানে ভিডিওটা এডিট করব তাহলে আমি ভিডিওতেই চলে যাবো এখানে দেখো নিউ প্রজেক্ট আছে মানে তুমি যে ভিডিওটা এডিট করবে তুমি এখানে নিয়ে নাও তো নিউ প্রজেক্ট নিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো আমার রিসেন্ট একটা ভিডিও এডিট করতে হবে তো সেই কারণে আমি এখান থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি যতগুলো টুকরো করেছি ওই সংক্রান্ত ভিডিও দেব তো সেই সব টুকরোগুলোকে আমি একত্রিত করে নেব দেখো এখানে আমরা চলে এসছে তো ফার্স্টে আমাদের জানতে হবে যে আমি শর্ট ভিডিও এডিট করব নাকি লং ভিডিও এডিট করব তোমরা যারা ভিডিও দেখো বা ভিডিও করতে চাইছো তোমরা তো এইটুকু জেনে গেছো যে যখনই আমরা লং ভিডিও পোস্ট করব ফোনের ক্যামেরাটা আড়াআড়ি আড়াআড়ি ধরতে ধরতে হবে 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 মানে ফোনটাকে ঠিক এইভাবে তারপরে করতে যদি কখনো হয়ে থাকে তাহলে দেখো এখানে অনেকগুলো অপশান আছে আর এর জন্য সিক্সটিন ইস টু নাইনটাকে ক্লিক করে নিবে তারপরে টিক করে নিলে দেখো এখানে এই ভিডিওটা আছে এই ভিডিওটা চলছে চলছে তো এখানে আমি সাউন্ডটাকে অফ করব ঠিক আছে সাউন্ডটাকে আমি টেনে দিলেই অফ হয়ে যাবে এবারে এটাকে আমি ফার্স্টের এই অংশটা কাটবো এটা এই যে দেখো এইটুকু অংশ আমাকে কাটতে হবে তাহলে আমরা কিভাবে কাটবো ফার্স্টে আমি চালিয়ে নিলাম এখান থেকে আমি ধরো দিব এখানে আমি ক্লিক করলাম তাই ওইখানে ভিডিওটা অফ হয়ে গেল স্প্লিটের অপশনটা আছে এই যে কাঁচির মতো একটা চিহ্ন তার সাইডে যে স্প্লিট আছে এখানটা ক্লিক করে নিলাম তাহলে বাম দিকে আবার টাচ করি না দেখো বাম দিকে যে টুকরোটা আছে ওটা তো আমি বাদ দেবো তাহলে এটার উপরে ক্লিক করে ডিলিট ডিলিটের বক্সটা আছে এখানে ক্লিক করে দিলেই দেখো আমার এই ডিলিট হয়ে গেল ধরো কোনো মাঝের অংশ তোমরা বাদ দেবে মাঝের অংশ ধরো এই যে এই জায়গাটা দেখো ঠিক আছে এখানে একটা ব্লার টাইপের আসছে তো আমি এই অংশটা বাদ দেব তাহলে কি করব আবার স্পিডটা টিপলাম ওইখান থেকে কতটা বাদ দেবো স্পিডটা টেপার পরে আমি যতটা বাদ দিব এখানে টেনে 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 আস্তে আস্তে টানতে 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 আমরা দেখে নিলাম যে এখানে দেব এত দূর অব্দি তাহলে আবার স্প্লিট করলাম তাহলে কি হয়ে গেল এখানে একটা স্প্লিট এখানে একটা স্প্লিট মাঝখানের যে অংশটা ওটা আমি বাদ দেবো তাহলে মাঝখানের অংশটা টাচ করলাম এরকম চলে আসলো বক্সের মতো তারপরে আবার ডিলিট করে দিলাম এবার দেখো আর কিন্তু ওই ব্লাডটা নেই দেখেছো এবারে দেখো অনেক স্লো হয়ে গেছে ধরো এই অংশটা অনেক স্পিড করব আমি এটার উপরে টাচ করলাম স্পিড গেলাম স্পিডে যাওয়ার পরে ধরো ওয়ানেই আছে তার থেকে আমি স্পিড করবো কতটা স্পিড করবো টাচ করে রেখে টানতে টানতে নিয়ে যাব ধরো আমি এত দূর পর্যন্ত দিলাম স্পিডটা দেখবে কতটা স্পিড হয় এটা দেখ দেখেছ তোমরা চাইলে আরো বেশিও স্পিড করতে পারো বাট আমি আর বেশি স্পিড করব না এই অংশটাকেও ধরো আমি স্পিড করব এরকম টানতে টানতে নিয়ে গেলাম করে দিলাম সময় মিলে আমি এই অংশগুলো দেবো না তাহলে আমি আবার সেরকমভাবে স্প্লিট করলাম টেনে টেনে দেখে নিলাম এখান থেকে দেবো তাহলে আবার স্প্লিটে টিপলাম মাঝখানের টুকরোটাকে ডিলিট করে দিলাম আবার এরকম চালিয়ে চালিয়ে দেখিয়ে নেব ফার্স্ট ভিডিওটাকে আমাকে দেখে দেখে এভাবে এডিট করতে হবে ধরো এখানে আমি কিছু একটা ট্রানজ্যাকশন দেবো অনেকের হয় না দেখবে তো ঘুরে যায় ভিডিওটাকে দিয়ে পরের ভিডিওটা আসে ওই রকম করতে গেলে এই ভিডিওটার উপরে টাচ করলাম এই যে সাদা সাদা অংশটা দেখাচ্ছে এখানে টাচ করলাম এখানে টাচ করার পরে এখানে দেখো ফিল্টার আছে এফেক্ট আছে অনেক কিছু আছে স্টিকার আছে তাহলে আমরা কি করবো স্টিকারে যাবো স্টিকারে যাওয়ার পরে যা দিতে পারো দেখো এখানে অনেক অনেক স্টিকার আছে স্টিকার গুলো তোমরা ইউজ করতে পারো তারপরে কিছু লিখতে পারো এখানে ফিল্টারের অপশনগুলো গুলো আছে ফিল্টারে দেখো এখান থেকে সে ঘোরা ঘোরা অপশন গুলো পেয়ে যাবে তুমি এই দেখো এখানে ধরো ওই ঘোরার অপশনটা দেবো তো এখানে গেলাম ফিল্টারে গেলাম ফিল্টারে যাওয়ার পরেই যে দেখো ঘোড়ার অপশন এখানে আছে এটা টিপলাম ঘোড়ার অপশনটা দিয়ে দিলাম কতটা ধরো ঘোড়ার অপশনটা একটু কম দেব কম করতে পারো বেশি করলে বেশি করতে পারো এখানে দেখো আমি সরিয়ে দেব তাহলে কম জায়গাটাই হয়ে যাবে এতটা হয়ে যাবে এবারে দেখো এখানে ধরো আমি কালারটা চেঞ্জ করব ফিল্টারে গেলাম এখানে দেখো অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারবে তুমি কালার এগুলো না করতে করতে তোমরা শিখে যাবে এখানে দেখো করা যায় কালারগুলো এগুলো করতে করতে শিখবে এগুলো ফোনে বোঝাতে পারছি না হয়তো আমি এগুলো তোমরা যত এডিট করবে তত নিজেরা এগুলোকে আবিষ্কার করতে পারবে দেখো এখানেও কাটার মতো আছে যেগুলো দেখো শুরুতেই কাটবে ঠিক করেছো সেগুলো কিন্তু টাচ করে এইভাবে টেনে দিলেও কেটে যায় অনেক সময় বুঝতে পারেছ শুরুতেই শুরুতে যেগুলো করবে এরকম দেখেছ এরকম করা যায় আর তারপরে ধরো আমি তো প্রত্যেকটা ভিডিও মিউট করে দিয়েছি এবার তোমরা কিভাবে ভয়েস ওভার দেবে ফার্স্টে দেখো মিউজিক আছে না সেকেন্ডে মিউজিক মিউজিকটাই ক্লিক করার পরে এই যে রেকর্ড রেকর্ডটা তুমি কিন্তু ভয়েস দিতে পারবে আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে আর কালারও বললাম মাঝে মাঝে এইগুলো বলে দিয়েছি গুলো কিভাবে দেবে এইভাবে তোমরা ভিডিও রেডি করবে সুন্দর করে তারপরে তোমরা চলে আসবে সেভ উপরে দেখো ডান দিকে সেফ আছে সেভ অপশনটা ক্লিক করবে এখানে দেখো হাজার আশিতে বেশিরভাগ দেখো ইউটিউবে যারা আমরা ভিডিও দেখি আমরা কিন্তু কমিয়েই দেখি অত রেঞ্জে দেখি না এই হাজার আশিতেও এনাম তো সেভ করলে যে সে করলে সে করলে এখানে হান্ড্রেড পর্যন্ত হবে জিরো পার্সেন্ট দেখাচ্ছে এখানে হানড্রেড পর্যন্ত হবে তারপরে তোমার ভিডিওটা তুমি পাবলিক করতে পারবে তো ভিডিওটা ছিল এত দূর পর্যন্ত